কক্সবাজারের ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলি খেলায় দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার হোমনা উপজেলার মণিপুর গ্রামের বাঘা শরীফ বলি। বিকেলে কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলার 69তম আসরের ফাইনালে তিনি কক্সবাজারের মহেশখালীর হুয়ানক ছনখোলা পাহাড় শাহেদ হোসেন কালু বলিকে পরাজিত করেন। বাঘা শরীফ 16 দিন আগে চট্টগ্রামে অনুষ্ঠিত জব্বারের বলি খেলাতেও চ্যাম্পিয়ন হন। 2023 সালে ডিসি সাহেবের বলি খেলার 68তম আসরে যৌথভাবে চ্যাম্পিয়ন হন কুমিল্লার বাঘা শরীফ এবং কক্সবাজারের উখিয়ার নূর মোহাম্মদ। প্রতিযোগিতায় কেউ কাউকে পরাজিত করতে না পারায় তাদের যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল আয়োজক কমিটি।